গুড মর্নিং ব্লগ করে ভালোবেসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ঝাঁকাস আছো। আর আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। ফ্লারু ও ফ্লারু ফ্লারু মন দিয়ে বাইরে কিছু দেখছে। রঞ্জন এই এখন কি এলো রে? না না মাসি, আমাদের যে মাসি কাজ করে ও এলো, মানে ও এন্ট্রি করে তখন সবকটা বাড়িরই একসাথে অ্যাপ্রুভাল নিতে হয়। এখন কেমন আছিস? এখন অনেক বেটার, অনেক ফ্রেশ আছি। কালকে যেহেতু কর্ণাটকা স্টেট ফর্মেশন ডে ছিল, যেটাকে কর্ণাটকা রাজ্যোৎসবা দিবস বলা হয়, সেটা থাকার জন্য কালকে অফিস ছুটি ছিল। ফলে পুরোটা দিন ভালো মতো রিল্যাক্স করে ঘুমানোর সময় পেয়েছি, রেস্ট নেওয়ার সুযোগ পেয়েছি, ফলে এখন অনেকটা বেটার। গলায় হয়তো একটা বুঝতেই পারছো যে একটা সর্দি থাকার ফলে যেটা হয় সেটা আছে, বাট কালকে পরশু যেরকম কাশির একটা প্রবণতা ছিল কালকেও সেটা অনেকটা ছিল, সেটা এখন অনেকটা ওই অনেকটাই কম এবং সর্দির যে কষ্টটা সেটা অনেক কমে গেছে। না তাই ঠিকঠিক হয়ে যাক বাবা, সামনে কালী পুজো আসছে, দিওয়ালি আসছে, শরীর খাওয়া খাওয়া কি ভালো লাগে না সত্যি। বাড়িতে দুটো তো আমরা প্রাণী আর ওই টু অ্যান্ড হাফ দুটো বাচ্চা, তো একজনের যদি তার মধ্যে শরীর খারাপ হয়ে যায় খুব খারাপ লাগে। শরীরটা খুবই খারাপ হয়েছিল, এত কাশছিল যে মানে কথাই বলতে পারছিল না। আশা করছি ওষুধে কাজ হয়েছে আস্তে আস্তে। এখন সেই জন্য আমি গেস্ট রুমে শুচ্ছিলাম, এখনো তো শুচ্ছি, এখন আমি গেস্ট রুমে শুচ্ছি না, এখনো শোবো, বিকজ এখনো পুরোপুরি এসি বা পাখাটা আমি মানে ঠিক ইউজ করতে চাইছি না, বিকজ ইট মাইট পাখা চালাচ্ছে বাট সেটা এতটাই কম যে মানে আমার ঘাম হচ্ছে সেখানে থাকলে। এই চালালে আমি মানে শুতে পারবো না। তুই তাহলে এখন গেস্ট রুমে শোবা। কেন পিটি খাচ্ছ কেন গো তোমরা? তাহলে পিটি আর না আদলের পিটি হয় লেজ নাড়াটা দেখ না। খাবি পিটি খাবি পিটি খাবি পিটি খাবি পিটি খাবি পিটি খাবি ওদের খুব চিন্তা যে ড্যাডি আমাদের সাথে এখন শুচ্ছে না কেন, মাম্মার সাথে শুচ্ছে, তাই সকালে উঠেই প্রাণপণে দৌড় দেবে হচ্ছে গেস্ট রুমে। এই ওর কান ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিস, ও তোর কত বড় দিদি। আহালে এই কানে করলো, এই কানে ভিজিয়ে গেল কানটা। শোনা তুই কিন্তু নোংরা শোকা বন্ধ কর। কিয়ারা কিয়ারা চল বোম ফাটাই, চল বোম ফাটাই, চল চল চল, আবার বোম ফাটাতে যাচ্ছে, এই দেখ এই দেখ ভিতর ডিম বোম ফাটাতে যাচ্ছে, চল চল বোম ফাটাই। বেটা এখান থেকে 10 কিলোমিটার দূরে বোম ফাটলে পালিয়ে যাস, ও বোম ফাটাতে চললো, চল বোম ফাটাবো, চল আয় তো কালী পটকা ফাটাবো, আজকে কালী পটকা ফাটাবো, চল। জানিস তুই কী করে কালী পটকা ফাটাতে হয়? বাইরে বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, হালকা হালকা একটা হাওয়া। সকালবেলা এই ঘন্টা এসে দাঁড়ালে সত্যি মন ভালো হয়ে যায়। দীপাঞ্জনের শরীরটা ভালো নেই বলে ও এখন আর মানে বেশি মাছ টাছ কিনতে বাজার যায়নি এই উইকটা, তো আমরা তাই জন্য এইবার প্রথম কলকাতায় লিশিয়াস থেকে অর্ডার করলাম। মাছ দিয়েছি লিশিয়াস থেকে, মাছের সাইজ নিয়ে আমার সন্দেহ ছিল, বাট দেখো পিসগুলো ভালো সাইজে দিয়েছে, দেখে সন্তুষ্টি লাগলো, যাক ছোট ছোট করে দেয়নি। পাতলা আর চিকেন আনিয়েছি। আজকে আমাদের মেনু হচ্ছে, দেখাই তোমাদের, এইখানে হচ্ছে মুগ ডাল সেদ্ধ হচ্ছে, আলু ফুলকপি কাটা হয়ে গেছে, গোবিন্দভোগ চাল ভিজে গেছে, তো আর বলার দরকার নেই বুঝতেই পেরে গেছো, আজকে হচ্ছে খিচুড়ি, মাছ ভাজা আর তার সাথে করব বেগুন ভাজা। হ্যাপি হ্যাপি, বাট দিস ইজ নট লার্জ কাট চিকেন, সরি। এটা কি চিকেন দিয়েছে রে? না ওটা ওটা ওয়েট ম্যানেজ করতে দিয়েছে, বাট এনিওয়ে দিস ইজ নট লার্জ কাট আই উড সে। তো আমরা কি লার্জ কাট দিয়েছিলাম? হ্যাঁ লেখা আছে পরিষ্কার, স্কিনলেস লাঞ্চ। যা গ্যাগি করে কথা, গরমটা তো কমেছে একটু, তো খিচুড়ি খাওয়াই যায়, বৃষ্টি না হলেও খিচুড়ি খাওয়া যায়। আর আজকে মাছটা এলো জাস্ট একটু আগে, তো এখন না মাছ আমাকে ঝোলও করে রাখতে হবে,
এই উইকে আমাদের প্রচুর প্ল্যানস আছে, স্পেশালি ডিউরিং কালী পূজা অ্যান্ড দিওয়ালি। তোমরা দেখতে থাকো আগামী ব্লগগুলোতে দেখতে পাবে। তো সেই সবের জন্য একটু একটু গুছিয়ে গুছিয়ে প্ল্যানিং করে সব করছি। এই আমাদের লাঞ্চ রেডি, ফুলকপি আলু দিয়ে খিচুড়ি, বেগুন ভাজা, একটু বড়ি ভাজা। এটা কি ধনতেরাসের স্পেশাল লাঞ্চ? হ্যাঁ, ধনতেরাসের স্পেশাল লাঞ্চ। ধনতেরাস স্পেশাল লাঞ্চ, ধনতেরাস। দেন আমার বার্থডে আসছে, দেন উই শুড ইউটিলাইজ দিস ধনতেরাস অপরচুনিটি। ফর হোয়াট? বার্থডে না তো, কি হয়েছে? বার্থডে মান্থ মানে একদম ফুল এক্সাইটিং হওয়া উচিত। You should make this month very exciting. Oh, no, 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 no. I am not excited. You are not excited? It's your wife's birthday. So, so what? You are not excited? I am excited. How rude. Kal theke sheddo bhat. Roj. Bhalo na. Shat pachis? Darun. Bhalo hoyeche? Halka halka hoyeche jeram tui chash? ও খিচুড়িতে বেশি মশলাপাতি পছন্দ করে না, মানে ভাজা মশলা, অনেকটা আদা, গরম মশলা সব পছন্দ করে না। তো অবভিয়াসলি ও যেরকম পছন্দ করে সেরকমই বানানো হয়, সেটাই খাওয়া হয়। এরকম বড় ব্যাপার নেই, এটাতে হজম করতে সুবিধা। এটা নিয়ে নিচ্ছি, কত প্যাকেট? দুটো প্যাকেট? কত থাকে একটাতে? ইচ্ছা ছিল দুপুরেই বেরোনোর খেয়ে দে, কিন্তু সকাল থেকে রান্না বান্না করে আর তারপরে খিচুড়িটা খেয়ে জাস্ট মনে হলো একটা ঘন্টা না আসলে বেরোতে পারছি না। তাই ঠিক করে রেখেছিলাম ঠিক 6টার সময় বেরোবো, আর একদম পাক্কা 6টার সময় আমরা বেরিয়েছি। এসেছিলাম সল্ট লেক, যেরকম দেখলে এই দোকানটাই যে সেই দোকানটা যে যেখান থেকে আগের দিন কিরকম অন্ধকার অন্ধকার একটা দোকান ছিল, আজকে তো ভিড় প্লাস প্রচুর সাজিয়ে গুছিয়ে দিয়েছে ওরা। তো আমাদের এই মাটির থালাটা সেদিনকে রং করা ছিল না, বলেছিল রং করে দিলে দুদিন লাগবে, তো সেজন্য আমরা দিয়ে গেছিলাম। তারপরে সর্দি কাশি হয়েছিল, ভালো লাগছিল না বলে আসা হয়নি, আজকে নিতে এসেছি। তো সেটা পেয়ে গেলাম, বাট মনে হচ্ছে যে থালাটা পছন্দ করে গেছিলাম সেই থালাটা পাইনি। সেই থালাটা খুবই সুন্দর, পারফেক্ট ছিল। যেটা পেলাম সেটার মাঝখানটা না একটু উঁচু সাইডের থেকে, তো দেখা যাক সেটাকে কিভাবে রাখা যায় বা সাজানো যায়, তাই না? এখন আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে ডাউনটাউন মল, ম্যাক্সে যাব, কিছু কেনাকাটা করার আছে, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। কেনাকাটা করতে যাচ্ছি এটা বিশেষ কারণে, সবই তোমরা জানতে পারবে আস্তে আস্তে। এখন বলছি না, একটু 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 সব মিস্ট্রি লাগছি। হ্যাঁ, আগামী দু তিনটে ব্লগের মধ্যে দেখতে পেয়ে যাবে। তো সেই কারণে একটু ম্যাক্সে যাচ্ছি, কেনাকাটা করি, তারপর একটু স্পেন্সার যাব, স্পেন্সার থেকেও কিছু ছোটোখাটো জিনিস কেনার আছে, করে বাড়ি যাব। এই জন্য আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি যাতে সবকটা কাজ সেরে যেতে পারি। এখানে আগের দিন একটা ফুচকা খেয়েছিলাম, অসাধারণ খেতে ছিল বিডি মার্কেটের সামনে। আজকে সেই ফুচকাটার সামনে দিয়ে আসছি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, সেই গন্ধরাজ লেবু গন্ধটা আমাকে টানছে। করতে হলো সেটা বলবো, কারণ আমরা সেদিন একটা চিকেন অর্ডার করে খেয়েছি, চিকেনটা ভীষণ টেস্টি ছিল, কিন্তু প্রচণ্ড বেশি লঙ্কার গুঁড়ো ছিল বা লাল লঙ্কা ছিল কিছু একটা ছিল, যে কারণে আমাদের দুজনেরই আজকে একটু ট্রাবল হয়েছে। ঠিক আছে, তোমরা বুঝতেই পারছো সেটা, আমি ডিটেইলে বলবো না। দুপুরবেলা সবে তোমরা খেয়ে দেওয়া হয়তো ব্লগটা দেখছো এই সময়, আর আমি তোমাদের এক্সপ্লেন করছি না ব্যাপারটা। তো আমাদের দুজনেরই একটু ট্রাবল হয়েছে সেই লঙ্কার গুঁড়োওয়ালা মাংসটা খেয়ে, যে কারণে আজকে খেলাম না। কিন্তু বিশ্বাস করো, মানে গন্ধরাজ লেবুর গন্ধ, ধনে পাতা, লঙ্কার গন্ধে আমার টান ছিল। ম্যাক্স থেকে আমাদের শপিং হয়ে গেছে, এগুলো যে কটাই দেখছো কোনোটাই আমাদের না, একদমই না। আমিও কিন্তু এই সাথে একটা জিনিস
কিনে নিয়েছি। একটা ব্যাকপ্যাক কেনার শখ ছিল, শুনতে পাচ্ছ তোমরা? একটা ব্যাকপ্যাক কেনার অনেকদিন ধরে শখ ছিল, আজকেটা বেশ পছন্দ হলো, তো এই সুযোগে আমি একটা নিয়ে নিয়েছি। আর বাদ বাকি যা যা কেনার ছিল সেগুলো হয়ে গেছে। এবার এগুলোকে গাড়িতে রেখে আমরা যাবো স্পেন্সার। কি সব ডিগিতে ঢুকে গেছে, এবার চলো স্পেন্সার। কত বাজলো এখন? এখন বাজে 8:10। চলো স্পেন্সার যাই। কি করবে রে? হ্যাঁ, হিমালয়ান নিলাম। ভালো ওটা। এটা কি? ওই যে ক্যাফিন আছে, খাবি না খাবি না? খাবো। কটা নিচ্ছিস? একটাই নেই নাকি? পাঁচটা নে। কটা? পাঁচটা। দুটো নিলাম। তুই কি আমার উপর রেগে আছিস? প্রচন্ড ইরিটেটিং। চল, বললাম না কুকিজ পাবি না। কুকিজ পেলাম তো। হ্যাঁ, এই তো পেয়েছিস। আমি ভুল বলেছিলাম সেটাই বলছি। তুই তো ওরকমই বলে দিস একটা উল্টো পাল্টা। আমরা বাড়ি ফিরে ফ্রেশ হয়ে গেছি, আর আজকে তো সেরকম কিছুই প্রদীপ টদীপ কোথাও দিইনি, কালকে দেবো। বাট ছোট্ট দিওয়ালি উপলক্ষে কিছু জিনিস, এই এলইডি বটলটা নিয়েছিলাম ট্রাফিক সিগন্যাল থেকে, তো সেইটা এখানে রেখেছি। এটা মনে হয়েছিলো যে দিওয়ালির আগে নিই, ভালো লাগবে। এইখানে একটা স্ট্রিং লাইট দিয়েছি, খুব একটা ভালো করে দিতে পারিনি এই জায়গাটাতে। আর আমাদের সামনের এই সোসাইটিটা দেখো বেশ ভালো সুন্দর, অনেক লাইট দিয়েছে ব্যালকনিতে, বেশ ভালো লাগছে দেখতে। ওইখানেও একটা দূরে যে অ্যাপার্টমেন্ট, ওটা পুরো একদম ওয়ার্ম হোয়াইট লাইট দিয়ে সাজিয়েছে। মোটামুটি আজকে এইটুকুই লাগিয়েছি, কালকে ভালো করে দিয়া টিয়া দেবো, সেটাও শেয়ার করব ব্লগে নিশ্চয়ই। তাড়াতাড়ি ভাবছি, তারপর আবার ফিরে আসছি। গুড মর্নিং। কালকে রাত্রিবেলা কেন জানি না খেয়ে দিয়ে এত ঘুম পেয়েছিল যে আর বসতে পারিনি, জাস্ট বিগ বসটা দেখা শেষ করেছি আর গিয়ে ঘুমিয়ে পড়েছি দুজনে। তো সেই জন্য তোমাদেরকে বলেছিলাম শেয়ার করব, করা হয়নি। তো এই হলো কালকের শপিং। যেরকম বললাম এগুলো কিন্তু কোনোটাই আমাদের জন্য নয়, কি কেন কাদের জন্য সেটা তোমরা জানতেই পেরে যাবে। এটা হচ্ছে একটা সোয়েট শার্ট, শীত আসছে তো সোয়েট শার্টটা দেখতেও বেশ ভালো, মনে হলো যেটা বেশ ইউজফুল হবে। নেক্সট হলো আরেকটা সোয়েট শার্ট, আর শীতকালে পরে আরাম পাবে। এর সাথে একটা এইরকম কুর্তি নিয়েছি, আশা করছি যার জন্য নিয়েছি তার পছন্দ হবে। একটা খুব সুন্দর টার্কোয়েজ ব্লু এর ওপর ফ্লোরাল আর লিফি একটা প্রিন্টেড ব্যাপার আছে, তো আশা করছি যার জন্য নিয়েছি তার ভালো লাগবে। এই হচ্ছে একটা স্লিং ব্যাগ তার সাথে, আর এটা হচ্ছে একটা 10-12 ইয়ার্স এর টি শার্ট, এটাও একদম ফুল স্লিভ পুল ওভার, তো এটাও ভালো লাগবে শীতকালে পরে। আর বাচ্চারা জেনারেলি গিফট ভালোবাসে, একটা থেকে সবসময় বেশি দেওয়া উচিত, তো সেই জন্য এইটাও আমার খুব পছন্দ হলো। এই ড্রেসটা দারুণ সুন্দর দেখতে, তো এই ড্রেসটাও তার সঙ্গে নিয়েছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে। আজকে আমার অঢেল কাজ পড়ে আছে, তো এই ভিডিওটা আমি এখন এখানেই শেষ করে দেবো। এডিট করতে হবে, আপলোড করতে হবে, এছাড়া বাড়ির গুচ্ছের কাজ পড়ে আছে, তার সাথে আজকে হচ্ছে ভূত চতুর্দশী, তো সন্ধেবেলা তারও প্রিপারেশন সব করতে হবে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিও যদি না করে থাকো, আর অবশ্যই বেল আইকনটাকে একবার প্রেস করে দেখে নিও নোটিফিকেশনটা অন আছে কিনা, কারণ আগামী ব্লগগুলো কিন্তু একদম মিস করো না। তো এই বলে আজকের মতো ব্লগ করি ভালোবেসের তরফ থেকে, টাটা, ভালো থেকো, সবাইকে ভালো রেখো।